আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আর আমার একজন মুসলিম ফ্রেন্ড আছে, সে বলে যে সে আবার সহি হাদিস মানতে চায় না, বলে যে হাদিস গুলা নাকি নবী মোহাম্মদের মরার অনেক বছর পর লেখা হয়েছে, আর এগুলা নাকি ঠিক মতো সংরক্ষিত নাই, এখন আর আগের আগের হাদিস আর এখন হাদিস নাকি অনেক চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই সহি হাদিস যে সত্যতা কিভাবে যাচাই করা যাবে, সহি হাদিস যে আসলেও সহি এটার কি কোনো প্রমাণ বা কিছু আলেমরা দিছে? তাহলে তাকে প্রশ্ন করতে হবে, যে প্রশ্নটা করে তাকে প্রশ্ন করতে হবে যে কোরআনের আয়াত, যে কোরআনের আয়াত এটা আমরা কিভাবে বুঝবো। জি, সেটাও কথা। এই দুইটা জিনিসই আরে আর নবী মোহাম্মদের সাহাবিরা দুইটা জিনিসই মুখস্থ ছিল, কোরআনের আয়াতও মুখস্থ করছিল, হাদিসে মুখস্থ করছিল। এখন হাদিসে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে তো ডেফিনেটলি কোরআনেও গন্ডগোল হয়ে গেছে। কোরআনে কারণ দুইটাই তো নবী মোহাম্মদের সাহাবিরা মুখস্থ করে লিখে টিখে রাখছে, কোনো কাগজে কাগজে টাগজে পাতায় টাতায় ইত্যাদি ইত্যাদি জায়গায় লিখে টিখে রাখছে, দুইটাই তো একইভাবে সংরক্ষিত। কিছু জিনিস মুখস্থ করছে, কিছু জিনিস মানে কাগজে লিখছে, এইভাবেই তো সংরক্ষিত। এরপরে ওসমানের আমলে নবী মোহাম্মদের জীবদ্দশাতে তো কোনো কোরআন বলে কিছু ছিল না। নবী মোহাম্মদের মৃত্যুর পরে আবু বকর খলিফা হয়, আবু বকরের পরে হযরত ওমর খলিফা হয়, ওমরের পরে হচ্ছে গিয়ে ওসমান খলিফা হয়। ওসমানের সময় কোরআন সংকলন হয়, যে এখন যে কোরআনটা আমরা পাই সেটা হচ্ছে ওসমানি কোরআন, ওসমানের যে কোরআন। এবং ওসমান এই সময় 19,000-এর মতো কোরআনের কপি পুরায় দেন, জ্বালায় পুরায় দেন। হ্যাঁ, যেন সাত ধরনের কোরআন পাওয়া গেছিল, সাত ধরনের ডায়ালেক্টে কোরআন পাওয়া গেছিল, সেগুলো বাদ বাকি সব জ্বালায় পুরায় দেন। এবং নিজের যে নিজের যেটা সংকলন করছিল সেই শুধু সেই কোরআনটা রাখেন। তাহলে তো হাদিসে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে তো কোরআনের গন্ডগোল আসছে নাকি? জি 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 আর ইসলামে যে কাহিনী আছে, নবী নাকি চন্দ্র বিদীর্ণ করছে, এটা তো পসিবল না। তো আমার মনে হয় নবীর সাথে তার সাহাবিরাও এটা মিথ্যা বা বানায় বসে এরকম কিছু হইবার, কারণ নবী যেহেতু কোরআনেও বলা আছে যে চন্দ্র বিদীর্ণ হয়েছে, আবার হাদিসেও বলতেছে নবী সাহাবিরা ওইটার সাক্ষী থাকতে বলতেছে, সাহাবিরা নাকি ওইটা দেখছে, ওই অবস্থায় ছিল। তাহলে কি এটা সাহাবিরাও মিথ্যা বলতেছে এরকমটা না? অবশ্যই সাহাবিদের মধ্যেও মানে সাহাবিদের মধ্যে অনেক মৃত্যু লোকজন তাদের নবীকে আর কি গুরুত্বপূর্ণ প্রমাণের জন্য এই কাজ নিশ্চয়ই করছে, মিথ্যা কথা বলছে, এটা তো বোঝাই যায়। ঠিক আছে নোহান ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে।